আর মাত্র একদিন। সংযুক্ত আরব আমিরাতে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে এশিয়া কাপের পাঁচবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। এশিয়া কাপের 14তম এই আসরে টুর্নামেন্টে সর্বোচ্চ 11বার ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছে 5বার। সম্প্রতি পারফরমেন্স বিবেচনায় শ্রীলঙ্কার থেকে বাংলাদেশ একটু এগিয়ে থাকলেও এই ম্যাচ জিততে হলে বাংলাদেশের সেরাটা দিয়ে খেলতে হবে। এর আগেই উল্লেখ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং অধিনায়ক মাশরাফি। এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে সুযোগ পেতে পারেন ওপেনার লিটন কুমার দাস। সব বিতর্ককে উড়িয়ে দিয়ে প্রথম ম্যাচের একাদশে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে। এরপরের পজিশনে একাদশে নিশ্চিত মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বাকি দুই ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন, আরিফুল হক এবং মোহাম্মদ মিঠুন, এর মধ্যে যে কোনো দুজনকে দেখা যাবে চূড়ান্ত একাদশে। চার বলার এর মধ্যে তিনজন দেখা যাবে পেস বলার এবং একজন স্পিনার। সেক্ষেত্রে স্পিনার মেহেদী হাসান মিরাজ অথবা নাজমুলের মধ্যে থেকে খেলবে যে কোনো একজন। বাকি তিন বলার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন একাদশে এক প্রকার নিশ্চিত। বাংলাদেশ দলে যারা আছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রনি।